আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব 2-3-4-1 এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। লাগাম, একটা ধারণা, একটা মতবাদ, একটা দর্শন, একটা আদর্শ, সেটা দিনেরই হোক আর দুনিয়াবি, যখন শুরুতে থাকে তখন সেটা থাকে একটা বিপ্লব, একটা স্বপ্ন, একটা যৌক্তিক সংগ্রাম। সেটা তখন জুলুমের কথা বলে, সংস্কারের কথা বলে, অধিকারের কথা বলে। কিছু কাজ এগোয়, কিছু সংস্কার হয়। সেই আদর্শধারীরা তাদের আদর্শের জন্য বই লিখে, ম্যাগাজিন ছাপে, প্রতিষ্ঠান গড়ে, বার্ষিক কনফারেন্স করে, ফান্ড সংগ্রহ করে, দল গঠন করে। এরপর সেই আদর্শটা আর আদর্শ থাকে না, হয়ে যায় ক্যারিয়ার, আদর্শধারীদের ক্যারিয়ার। কিছু মানুষের বেতন নির্ভর করে এর উপরে, তাদের ক্যারিয়ারের ভিত্তি হয় এগুলোই, তাদের বয়ানের ফি নির্ভর করে এর উপরে, প্রতিষ্ঠান টিকে থাকে এর উপর। বিশুদ্ধ আদর্শ পরিণত হয় সাম্প্রদায়িকতায়, আসাবিয়াতে। নিত্য নতুন জল গুড়ায় ঢেলে আদর্শ টিকিয়ে রাখতে হয়, যে কোনো মূল্যে। আদর্শের ঢালপালা মেলানোই তখন উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। মগজ দিয়ে যে চিন্তা শুরু হয়েছিল তা পর্যবেসিত হয় পেটের চিন্তায়। কেউ সবখানেই দেখতে পায় পুরুষতন্ত্রের জুলুম, কেউ দেখতে পায় শ্রেণী বঞ্চনা, কেউ দেখে বিশ্বাসের ভাইরাস, কেউ দেখতে থাকে বাতিলের ছড়াছড়ি, কেউ স্বপ্নেও দেখতে পায় জামাত শিবির। কেউ এই বিকৃত দৃষ্টিভঙ্গির সমালোচনা করলেই সে নারী বিদ্বেষী, শ্রেণীশত্রু, বর্জোয়া ধর্মান্ধ, ইহুদি খ্রিস্টানের দালাল, কিংবা একাত্তরের চেতনা বিরোধী। সব হেলুসিনেশনের ফর্মুলা একই দিকে ঘুরে ফিরে। তাহলে এটুকু বুঝলাম যে একাধিক বিয়ের প্রয়োজন আছে, এর গভীর সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক প্রভাব আছে। এটা একটা সমাধান, নারীর পক্ষের সমাধান। তবে এখানে একটা লাগাম না দিলে এটা মিস ইউজের সম্ভাবনা থেকে যায় কিন্তু, তাই না? ইসলাম যেহেতু নিখুঁত সমাধান, তাই এটাও বাকি রাখেনি। ইসলামের কাজই সহজাত ঠিক রেখে সব ধরনের স্বেচ্ছাচারিতায় লাগাম দেয়া। এক, এই অগণিত বিবাহ ব্যাপারটা লাগাম দেয়া হলো, বহু বিবাহকে লিমিটেড করে দিল। তুমি যত ইচ্ছা বিয়ে করতে পারবে না, সমান ভরণ পোষণ দেবার শর্তে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এই জন্যে ইসলাম বহু বিবাহ অনুমোদন দেয় না, একাধিক বিবাহ বলবো আমরা এটাকে। বহু শুনলে অগণিত মনে হয়, মনে হয় এক গাদা বউ গিজগিজ করছে। আচ্ছা তিথি, নবজির ব্যাপারটাতে কি বলবে? অনেকে প্রশ্ন তোলে, উনি নিজে তো 11টা বিবাহ করেছেন। আচ্ছা, আপনি হয়তো জানেন ভাবি, মানুষের যৌন চাহিদা তার রক্তের টেস্টোস্টেরন হরমোনের লেভেলের সাথে সম্পর্কিত। 17 বছর বয়সে সর্বোচ্চ হয়, এরপর 20-30 বছর ধরে সর্বোচ্চের আশেপাশে থাকে, 40 বছরের পর অধিকাংশ পুরুষের কমতে থাকে, সেই সাথে যৌন চাহিদাও কমতে থাকে। তো নবীজি তার যৌবনকালটা, যে সময় যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেই সময়টাতেই কাটিয়েছেন একজন প্রৌঢ়া নারীর সাথে। প্রথম স্ত্রীর জীবনদশায় তিনি আর বিবাহ করেননি। প্রথম স্ত্রী ইন্ত্রিকাল করেন তখন নবীজির বয়স প্রায় 50 বছর। এরপর তিনি বাকি বিবাহগুলো করেন। না, তা তো ঠিক আছে, এরও 10 বছর আগে, যখন তার বয়স 40, মক্কার কাফির নেতারা তাকে অফার দিয়েছিল, 10 জন শ্রেষ্ঠ সুন্দরী কুমারীকে তার কাছে বিয়ে দিবে যদি ইসলামের দাওয়াত ছেড়ে দেয়। কামলালসা তখন কোথায় ছিল? ওনাকে আল্লাহ বাই অর্ডার বিবাহ করিয়েছেন, আল্লাহর হুকুম ছাড়া তিনি কিছুই করতেন না। এবং ওনার এই একাধিক বিবাহ গ্রহণের কারণ কামনা বাসনা নয়, যেমনটা নাস্তিক ও খ্রিস্টান মিশনারিরা অভিযোগ তোলে। এবং লক্ষ্য করে দেখবেন ভাবি, প্রত্যেকটা বিবাহের দ্বারা দিনের দাওয়াত ছড়িয়েছে, নয়তো দিনের কোনো উদ্দেশ্য হাসিল হয়েছে। যাদের বিয়ের ব্যতিক আছে তারা আন কোনো কুমারী পছন্দ করে। কেবল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবীজির আর সকল স্ত্রী হয় বিধবা, না হয় ডিভোর্সি ছিলেন কি না? হ্যাঁ, তাই তো ছিলেন। আচ্ছা, এটা আরেক আলোচনা, প্রসঙ্গে ফিরে আসি। এক, বিবাহ সংখ্যায় লাগাম দেয়া হলো, তারপর? আর দুই, পরের বিবিদের জন্যে মূল স্ত্রীর সমান মর্যাদা নিশ্চিত করল ইসলাম। নতুন বউ পেয়ে আগের স্ত্রীর প্রতি খেয়াল যেন ফিকে না হয় সেই বাধ্যবাধকতা দিয়ে দিল। পুরুষ দ্বিতীয় বিয়ে করল কিন্তু প্রথম বইয়ের কোনো খবরই রাখল না, তাহলে তো ইসলাম যে উদ্দেশ্যে দ্বিতীয় বিয়ের অনুমতিটা দিল তার পূরণ হলো না, পুরুষের খায়েসটাই কেবল পূরণ হলো। কাউকে বেশি কম ভালোবাসা ঠিক আছে, যেহেতু ভালোবাসায় মনের উপর কন্ট্রোল থাকে না, কাকে কতটুকু ভালোবাসবে তা কন্ট্রোল না, চাইলেই ভালোবাসা আনা যায় না। তাই নতুন কাউকে বেশি ভালোবাসলে সমস্যা নেই, তবে ভরণ পোষণ, টাইম ডিস্ট্রিবিউশন সমান হতে হবে। এটা না করতে পারলে দ্বিতীয় বিয়ে করো না,
গুনাহের কাজ সাজা বরাদ্দ। যদি ব্যালেন্স করতে না পারো দুঃসাহস করো না, এক স্ত্রীতে সন্তুষ্ট থাকা। একাধিক বিয়েতে ইসলাম যে সোশ্যাল আউটকামটা হচ্ছে এখন নিশ্চিত হলো, আর শান্তি শান্তি লাগতেছে গতিথি। অথচ এত সুন্দর একটা ব্যবস্থা, এটা নিয়ে একসময় কত লেখালেখি করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন তো? নিশ্চয় করবেন ভাবি, তওবা করলে আল্লাহ বান্দাকে নিষ্পাপ করে দেন। আচ্ছা, কী যেন বলতে নিচ্ছিলে? আর সাহাবিরা বিয়েকে কেবল ব্যক্তিক চাহিদা পূরণ আর পারিবারিক একটা কাজ হিসেবেই দেখতেন না, একটা সামাজিক দায়িত্ব হিসেবেও দেখতেন। নিজেদের নারীদের তারা স্বামী ছাড়া ফেলে রাখতেন না, এটা তাদের গায়ে লাগত যে আমাদেরই একটা মেয়ে একাকেই আছে, বাচ্চা অভিভাবক শূন্য আছে, একটা পিতা কন্যা দায়গ্রস্ত আছে। আমাদের দিক থেকে বাবতিথি, তুমি কি করাবে তোমার স্বামীকে আরেকটা বিয়ে? এও কি সম্ভব একটা নারীর জন্যে তার স্বামীকে ভাগ করা? ভাবি, এটা তো কঠিনই বটে, তারপরেও আখিরাতমুখী মুসলিমা স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মত থাকবে। ইসলামের সামাজিক ফলাফল বাস্তবায়নের প্রতিদান সচেতন মুসলিম নারীর কাছে অনেক বেশি মূল্যবান। এর কাছে দুনিয়ার ক্ষণস্থায়ী অধিকারবোধ কোনো মূল্যই রাখে না। এত কিছু বোঝার তার দরকার নেই, আল্লাহর বিধান এইটুকুই তার জন্য যথেষ্ট। আমি তো আলহামদুলিল্লাহ আমার স্বামীকে বলে রেখেছি, আরব বিশ্বের কোনো বিধবা বোন বা আরাকানের কোনো বিধবা ইয়াতিম মেয়ে হলে খুশি খুশি অনুমতি আছে। অবশ্য প্রথম স্ত্রীর অনুমতিও সারৈভাবে জরুরি না, ব্যক্তি স্বার্থের কাছে সমাজের স্বার্থ আটকে থাকবে না। তবে করে ফেললে মেনে নিতে হবে, ধৈর্যধারণের সব আশা করব আল্লাহর কাছে, আর আল্লাহর বিধানের ব্যাপারে সন্তুষ্ট থাকব। আল্লাহর দেয়া মাপকাঠির সামনে নিজের খেয়াল খুশি, ইগো, নিজের বুঝ নিজেকে মিটিয়ে দেবার নামই তো ইসলাম, তাই না? আসলে কি হয় শুনেন ভাবি, একটা বিয়ে করলেই পুরুষ বুঝে যায় কত ধানে কত চাল। দ্বিতীয় একটা বিয়ে মানে বুঝতেছেন, আরেকটা সংসার, আরেকটা বাসা ভাড়া, আরেকটা পানি বিল, গ্যাস বিল, বাচ্চা কাচ্চা, ঝাঁকি আছে ভাই। তবে যদি করে ফেলে কষ্ট পাব না? অবশ্যই পাব, আমার স্বামী আরেকজনের সাথে শোবে, অন্তর ছিঁড়ে যাবে, কিন্তু আমারই মুসলিম বোন স্বামীহীনা বাচ্চা নিয়ে পথে পথে ঘুরবে, রিফিউজি ক্যাম্পে থালা হাতে দাঁড়াবে, লাগলে কাফেরের কাছে ইজ্জত বিক্রি করবে, তার ওই কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না। পর্দাহীন বোনরা খিদের জ্বালায় খদ্দেরের সামনে বেপর্দা হয়, আমার গাইরতে লাগে না, আমি কেমন মুসলিম, ও আমার স্বামীর ভাগ নেয় নিক, আমি এই দিনই গাইরতের বদলায় আল্লাহর থেকে জান্নাত বুঝে নিব। দুনিয়ায় আর কদিন? মাসখানেক পর লাবণ্যের ফোন, খুশির ঠেলায় ধাক্কায় মেয়েটা কথাই বলতে পারছে না, ড্রপ হয়ে গেল কলটা, উপাসে ব্যালেন্স চার্জ কিছু একটা শেষ, ইচ্ছে করেই ব্যাক করে না তিথি, শরীরটাও ভালো যাচ্ছে না কদিন, কাঁপা কাঁপা হাতে সুইচ অফ বাটনটা টিপে ধরে রাখে, কারো প্রচণ্ড কষ্ট আর প্রচণ্ড আনন্দ নাকি কাছে থেকে দেখতে নেই। অতিথি বহুদূর এসে পড়েছে মাসুদ জীবনের হ্যাচকাটানে, আয়নায় নিজেকে বড্ড ক্লান্ত মনে হয়, সব কিছু এই তো সেদিনের, নতুন পাল্টানো খুলসে যখন অস্বস্তি হচ্ছিল বেশ, তখনই জীবনে অতিথি এলো। ঝুম বৃষ্টির পর উজ্জ্বল হলদেটে চারপাশ, কিংবা রাতভর ঝড়ের পর একটা প্রশান্ত সকাল, অতিথির নাম তিথি, কেমন করে এক ঝটকায় গুছিয়ে দিল, এক লাম্হাই বসে নিয়ে নিল অগোছালো দানপিটে জীবন। রাসুল বলেছিলেন না, মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের সহযোগী। শুনেন, বাথরুম থেকে গানের শব্দ পেয়েছি আজ। বাথরুম কি গান গাওয়ার জায়গা? কি এখনও মোবাইলে? পুরুষ মানুষের ঘরে নামাজ হয়, এক্ষুনি বেরুন, আল্লাহর সামনে আমার মান সম্মান সব গেল। কেমন লোক আপনি? মোজা বাম পায়ে পরে কেউ খোলেন, ডান পায়ে পরে নাগে, সমস্যা কি আপনার? ঘরে ঢুকে সালাম দেন না কেন ইদানিং? বিসমিল্লা বলেছেন খাওয়ার সময়? পুরুষ মানুষের একজন লাগে আসলে, বিয়েটা আরও আগে করা দরকার ছিল, যদিও সবই তাকদীর, তাহলে ছেলেদের সময়টা গঠনমূলক হয়, চিন্তাভাবনায় ম্যাচিউরিটি আছে, পুরো ভার্সিটি লাইফটা পোলাপানের কাঠে হুজুগে আর হাই হতাশায়, এই সোনালি সময়টা বাঁচে, ফোকাস নষ্ট হয় না, কোনো মূরক্ষ আনপর্যে বাপ মায়ের মাথায় ঢুকিয়েছে বিয়ে দিলে পড়াশোনা নষ্ট হবে, দ্রুত বিয়ে দিয়ে সন্তানকে ফোকাসড হতে সাহায্য করুন, ধন্যবাদ। আসলে ভালোবাসার একটা অংশ হল পরস্পরের প্রতি নির্ভরতা এবং নির্ভরশীলতা। খেয়াল করে দেখেন, মা সন্তানের ভালোবাসা মায়া এত বেশি হবার একটা কারণ কিন্তু নির্ভরশীলতা। আপনার উপর যে নির্ভর করে তার উপর আপনার মায়া দরদটা স্বাভাবিকের চেয়েও বেশি হবে কিন্তু। স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে এই মানসিক নির্ভরতা ও শারীরিক নির্ভরশীলতাই। স্বামীরা স্ত্রীদের উপর মানসিক ও অভ্যাসগত একদম নির্ভরশীল হয়ে পড়ে,
আর নারীরা অর্থনৈতিকভাবে। এভাবেই বন্ধনটা হয়ে আসছিল এতকাল। একটা মিথ্যাজীবী ছিল, তুমি আমাকে ওইটা দিবে যেটা আমার নেই কিন্তু আমার দরকার, আমি তোমাকে এটা দিব যেটা তোমার কাছে নেই কিন্তু তোমার দরকার। এখন দুজনের স্বাবলম্বী, একটা তুমি গেলে আমার কি, আমি কম কিসে? এই সাইকোলজি চলে এসেছে কি না আপনারা জানেন? তাহলে কি দুজনে কর্মজীবী পরিবারের ভালোবাসা কম হয়, ঝগড়া ডিভোর্স বেশি হয়, কি জানি? তবে এখানে স্বামী স্ত্রীর ভালোবাসা আর প্রেমিক প্রেমিকার ভালোবাসার মধ্যে ফারাক, এটা নিশ্চিত, নির্ভরশীলতা। শুনেন ভদ্রলোক, আমাকে আপনি করে বলবেন না। না, বলবো। তাহলে আপনিও আমাকে আপনি করে বলবেন না। না, আমি আপনি করেই বলবো। আপনি আমাকে তুমি করে বলবেন, এখানে একটা ব্যাপার আছে। আমি আপনার কাছে আদরের আর আপনি আমার কাছে সম্মানের, সম্বোধন অনেক বড় বিষয় আর স্বামীর মর্যাদা অনেক। আপনাকে আপনি করে বললে আমার স্মরণ থাকবে আপনার মর্যাদার কথা, সীমালঙ্ঘন হবে না। কেন, আপনি কি আমার কাছে সম্মানের না? অবশ্যই আমি আপনাকে আদর করে আপনি ডাকি, এটা আল্লাহদের আপনি। আমি আপনার মুখে তুমি মিস করি, আমাকে তুমি করে বলতে হবে, নইলে আজ আপনার বিছানা হবে ওই নিচে। মেয়েদেরকে আল্লাহ পুরুষের ওপর অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন নির্ভরশীল করে ফেলার। এই ক্ষমতাটা যে কাজে লাগায় সে বসে নিতে পারে। অবশ্য আজ স্বামীকে বশ করার চেয়ে অফিসের বসকে বশ করার দিকেই মনোযোগ বেশি। পুরুষ মানুষ এই ঠেসটা মিস করে, একজন ছাড়া সব ছুন্ন, ঘরময় নৈশব্দের বিকট চিৎকার, আবার লণ্ডভণ্ড হয়ে যায় পুরুষের জগৎ, পরিবার, সমাজ, প্রজন্ম। ইটের গাঁথুনি, বাঁশের কাঠামো, স্টিলের জোড়াগুলো সব এড়ে গেছে আজ, সিমেন্টরা বুঝল না, দড়ির গোড়াটা ঢিলে হয়ে গেল, স্ক্রুরা খুলে চলে গেল এদিক ওদিক। শুনেন সাহেব, আপনাকে রেখে মাঝে মাঝে দূরে থাকব। কেন বললেন এ কথা? শ্বাসকষ্টের রোগী টের পায় যে সে শ্বাস নিচ্ছে, বুক ধরফড়ালেই বুঝে যায় মেশিন চলছে, অন্য সময় অনুভবই আসে না। আমার ওপর অভ্যস্ত হয়ে গেলে আপনি ভুলেই যাবেন আমাকে, এজন্যে সব গুজারি মিস দিবেন না। তিন দিনের জামাতে যাবেন, আমাকে বাপের বাড়ি রেখে আসবেন মাঝে মাঝে, তখন টের পাবেন যে তিথি নামের আপনার কেউ আছে। অনুপস্থিতিতেই আমার উপস্থিতি, অনস্তিত্বেই আমার অস্তিত্ব। ঢুকল মাথায়? কেবল এই টুকরো টুকরো স্মৃতিগুলো খুব সমস্যা করে, নইলে অসীম মহাকালে আমাদের এই জীবনের কী মূল্য? অগণন ঘটনাপ্রবাহে আমার দুঃখ যন্ত্রণা একাকিত্বের কোনো জায়গা আছে? এখানে আমরা কেউই না, কিচ্ছুই না, মহাবিশ্বের মহাকালের তুলনায় আমরা কেই কি? আমি আপনার কি হই তিথি? কেউ না, আপনি আমার কেউ না হন। আসলেই তো ক্ষণিকের মায়া, নিমিষের তুমি আমি, মুহূর্তের অধিকার, এরপর কেউ কারো না, স্বামী স্ত্রীর না, সন্তান বাপের না, ফ্যাশনের প্রিয় ড্রেসটা আর আমার না, আইফোনটা আমার না, চেয়ারটা আর চেয়ারম্যানের না, বাড়িগুলো বাড়িওয়ালার না, দোকানটা দোকানদারের না, ফ্যানরা আজ খুঁজে নিয়েছে অন্য কাউকে, কেউই তিথি না এখানে আমরা, সবাই অতিথি। আমাদের কোনো সময় জানা নেই, দিনক্ষণের ঠিক নেই, শুধু যেটুকু সময় মেহমানখানায় থাকি সেটুকুর স্বাদ রয়ে যায় মেহমানখানা জুড়ে, অগোছালো তাকিয়ে এটো প্লেট, মেহমান মেহমান গন্ধ, সেটুকু উবে যায়, মিলিয়ে যায়, গুছিয়ে ফেলা হয়, নির্মম সহজাত দক্ষতায় ভুলে যাওয়া হয়। ভাগ্যিস আমরা ভুলে যাই, দগদগে স্মৃতি চিরকাল দগদগে হয়ে থাকলে সেই মানুষ বাঁচবে কিভাবে? তবে কিছু মানুষের স্মৃতি রেখে দিতে হয়, রেখে দেয়া হয়, তাদের আশা, স্বপ্ন, সাধনা, পরিকল্পনা, দর্শনকে বাঁচিয়ে রাখতে হয়, চর্চা করতে হয়। সব অতিথিকে হারিয়ে যেতে দিতে নেই। লাবণ্যের মেয়ে হয়েছে, মেয়ের নাম রেখেছে তিথি। সমাপ্ত। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হয়েছে ডাবল স্ট্যান্ডার্ড 2.0 অডিও বুকটির অডিও সিরিজ। ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইয়া রাব্বি।